হাই গাইস, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 11:45। যাই হোক, আমরা বেরিয়েছি হচ্ছে কল্যাণীর উদ্দেশ্যে। কল্যাণীতে যাচ্ছি আমি, আমার বোন যাচ্ছে, সমৃত আছে আর জেঠি আছে। তো যাচ্ছি, ওখানে কি আছে শোন, জেঠি ভালো বলতে পারবে। হ্যাঁ, কুলুই পিঠের মেলা আছে। তো আমার কাছে নতুন জায়গাটা, তো দেখা যাক, যাই গিয়ে আপনাদের সাথেও শেয়ার করছি। ততক্ষণ আপনারা কিছু শর্টস দেখতে থাকুন, যেগুলো যেখান দিয়ে যাচ্ছি আমরা। বেসিক্যালি আমরা যাবো হচ্ছে কল্যাণী হাইওয়ে হয়ে যাবো, এখান দিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেস, বেলঘড়িয়া না সরি, বিহার হয়ে দেন আমরা ঢুকবো হচ্ছে, যাচ্ছে গাড়ি মানে আলাদাই, সে যাই হোক, এখান দিয়ে বিরাটি হয়ে দেন আমরা কল্যাণী হাইওয়ে ধরবো। তো রাস্তা দেখা হচ্ছে আপনাদের সাথে, তো দেখতে থাকুন। গাইজ, তো আমরা চলে এসেছি কুলিয়াপাটের মেলায়। তো রাস্তাটা খুঁজতে অনেকটাই টাইম লেগেছে, কারণ চিনতাম না জায়গাটা বেসিক্যালি। তো এসেছি, তো মেলাটা বেসিক্যালি পেছন দিকে হচ্ছে, আমি এখানে একটা পুকুর না ঝিল টাইপের রয়েছে, তো ওইটাকে হাঁটতে হাঁটতে এসেছি। মন্দিরও আছে সামনে বেসিক্যালি। এখন সমৃতের পেয়ে গেছে বাথরুম, সমৃত বাথরুম করতে যাচ্ছে। আমি মেলাটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন আপনারাও। আর তারপরে তো দুপুরবেলা আছে, পেট পুজো আছে, তো অনেক গোসাইরা এসছে, মানে সন্ন্যাসী গোসাইরা এসছে, মানে বেসিক্যালি এটা যে মেলাটা বেসিক্যালি ঠাকুরের পুজো উপলক্ষে হয়, তো সেই কারণেই আর কি অনেকটা, মানে কি বলবো, সন্ন্যাসী তারপরে ঠাকুর ভক্ত মানুষদের জন্য খুবই ভালো জায়গাটা। হ্যাঁ, জায়গাটা আমারও খুব ভালো লাগে, জায়গাটা খুবই ভালো। আর উনি হচ্ছে আমার বড় মামা। মামা নমস্কার। মামা বলেছে নমস্কার, মামা থাকে কাঁচড়াপাড়ায়। তো মামাকে, মামা বলে দাও কেমন লাগছে তোমার মেলাটা? না, আমরা তো এখানে দীর্ঘদিন যাবৎ আসি, ছোটবেলার থেকে আমরা এখানে আসি, তো খুবই ভালো লাগে। এবং আমাদের এই কুলিয়া, কল্যাণীর এই কুলিয়াপাটের মেলাটা খুব ঐতিহ্যপূর্ণ মেলা, 500 বছর আগেকার মেলা অনুষ্ঠান। এখানে নিমাই, মানে নিমাই কি বলবো, নিমাই মহারাজ, মহারাজ বলা ভুল, সন্ন্যাসী বলা চলে না, মহাপ্রভু উনি এখানে এসেছিলেন। তো সামনে তার মন্দির আছে, আমি দেখাচ্ছি আপনাদের মন্দিরটা। তো মামা বললো যে এই মেলাটা 500 বছর পুরনো, তো যা বুঝতেই পাচ্ছেন যে কতটা পুরনো। তো মামার নলেজ অনেক বেশি, আরও অনেক বয়স্ক লোক আছে ওখানে, তাদের থেকেও আমি কিছু ওপিনিয়ন নেবো যে মেলাটার ব্যাপারে, তাদের থেকেও জানবো। তো আপনারা আস্তে আস্তে ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। বেসিক্যালি এখানে ভোগ দেওয়া হচ্ছে, পুজো হয়েছে, মহাপ্রভুর পুজো হয়েছে, তো এখানে সব বসে আছে পাতা নিয়ে যে খাবে এখানে। আর আমাদের ব্যাটেলিয়ান আছে হচ্ছে সামনে, তো ওখানে রয়েছে মেজ মামা দাঁড়িয়ে আছে, আর সবাই রয়েছে ওখানে। তো এখানে আমাদের সবাই রয়েছে, ফ্যামিলির সব লোকজন আছে, যেটা পায় মানে আমাদের যেটা পাচ্ছে হচ্ছে, তো রান্না হচ্ছে এখানে। যাই হোক, এটা ফুলকপির তরকারি হচ্ছে, আর ওপাশে হচ্ছে আরো মা বালতি ধুচ্ছে, আর এই আমার এক মামা। মামা বলো কেমন লাগছে তোমার এটা? হ্যাঁ, মেলা কেমন লাগছে? এখানে অপরাধ মঞ্জনের মেলা হয় পৌষ মাসে, সপলা একাদশীর থেকে শুভ উদ্বোধন হয়, দ্বাদশী দিন মহাপ্রসাদ হয়। এখানে 500 বছর আগের ভগবান মহাপ্রভুর 500 চাপাল গোপালের অপরাধ মঞ্জনের জায়গা এখানে। তো চাপাল গোপাল শ্রীবাসাঙ্গিনায় মহাপ্রভুর কীর্তনে বাধা দিয়েছিলেন, শাগের মুন্ড, জবা ফুলের মাথা, জবা ফুলের মালা, শাগ মুন্ড এবং মদের হাঁড়ি শ্রীবাসাঙ্গিনায়। তার জন্য ভগবান মহাপ্রভু বললেন, শ্রীবাস তোমার তো লেট হলো কেন? শ্রীবাস আর কিছু বলতে পারছেন না, কিন্তু মহাপ্রভু তো ভগবান সাক্ষাৎ, তিনি রাধা কৃষ্ণ মিলিত তনু, তিনি বুঝতে পারছেন যে শ্রীবাস কেন লেট হলো। তখন চাপাল গোপাল
সাগের মুন্ড জবা ফুলের মালা এবং মদের হাড়ি রেখে চলে গেল ভবানী মন্দিরে। গিয়ে রাত্রেটা থাকলো, পরদিন সকালবেলা উঠে দেখে ওর শরীরে লাল লাল দাগ হয়েছে। তো নিস্তারিণী, ওনার স্ত্রীর নাম ছিল নিস্তারিণী, নিস্তারিণীকে বলছে যে ও নিস্তারিণী আমার শরীরে কিগুলো কি দাগ হচ্ছে। তখন নিস্তারিণী বললো, এগুলো তো তোমার কুষ্ঠ হচ্ছে, তুমি কেন অপরাধ করছো? কোনো অপরাধ করছো নিশ্চয়, এর জন্য তোমার এই শরীরে কুষ্ঠ ব্যাধি হচ্ছে। তাই উনি আবার কি করলো, মাকে ডাকলো, আপ্রাণ ডাকে মাকে ডাকলো। মা এসে বললেন, ভবানী মা মানে সাক্ষাৎ কালী দেবী, বলে তুই তো যা কাজ করিস আমাকে বলে যাস, তুই তো আমাকে বলে যাস নাই। সাক্ষাৎ মহাপ্রভু, জানিস কে আমারও পিতা, জগতের পিতা, ভুবনের পিতা, তিনি সাক্ষাৎ ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু। এর কাছে ওনার কাছে কি অপরাধ করেছি? যে অপরাধ আমি কেন, আমার স্বামী শিব ঠাকুরও খণ্ডন করতে পারবে না। এই অপরাধ খণ্ডন করতে হলে একমাত্র যার চরণে তোমার অপরাধ হয়েছে তার কাছে যেতে হবে। তিনি মহাপ্রভুর দর্শনের জন্য শান্তিপুর এসেছিলেন মহাপ্রভু, সেই সমস্ত স্থানেই চাপাল গোপাল হামাগুড়ি দিয়ে গিয়েছিলেন, গঙ্গায় গিয়েছিলেন, মর্তে গঙ্গাও সরে যায়। গঙ্গামা বলছেন, তুমি পাপ করেছো, আমার এখানে পাপ দেওয়ার জায়গা নয়, তুমি যাও শ্রীবাস ঠাকুরের এখানে। তখন মহাপ্রভু অনেক রাগান্বিত হইলেন। তারপরে অনেক ভক্তরা বললেন, যাও তুমি শ্রীবাস ঠাকুর, শ্রীবাস আঙ্গিনায় যখন গেলেন মহাপ্রভু প্রেম দান করলেন, ওনার কুষ্ঠরূপ ব্যাধি সব ভাল হলো, শ্রীবাস ঠাকুর ওনাকে ক্ষমা করলেন। তারপর থেকে এখানে এসে উনি ভজন করতেন এবং মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সেবা করতেন। চাপাল গোপাল মা ভবানী পুজো ছেড়ে দিয়ে এসলেন। মা ভবানী বললেন, যাও যার কাছে গেলে আর আমাদের কাছে আসতে হয় না, তুমি তার কাছেই থাকো। তাই এখানে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু দুগুলো আছে, এখানে চাপাল গোপালের সমাধি আছে এবং দেবানন্দ পণ্ডিতের সমাধি আছে। এখানে ঘাট আছে, এখানে ঘাটে একাধিক মানুষ স্নান করে মেলা হয়। এই মেলাতে অনেক হাঁড়িতে রান্না হয়, হাঁড়ি ধরে ভোগ হয়। আজকের দিন, কালকে সমাপ্তি হবে মেলা। তাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। অপরাধী চাপাল গোপাল কি জয়, দেবানন্দ পণ্ডিত কি জয়, অনন্তপুরী বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, জয় গুরু মহারাজ কি জয়, জয় নিত্যলাপুরী জগৎগুরু ভক্তি বেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজ কি জয়, জয় জয় পরিব্রাজকাচার্যম বিষ্ণুপাদ ভক্তি বেদান্ত পদ্মনাথ গোস্বামী মহারাজ কি জয়, দেবানন্দ গৌরীয় মঠ কি জয়, তৎসাকা মঠ সমূহ কি জয়, হরির নাম সংকীর্তন কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো তোমরা শুনলে বা আপনারা শুনলেন যে আমার গোসাই মা এই মেলার গল্পটা বলল, তো গল্পটা শুনে আমার খুব ভালো লাগলো। এবার আস্তে আস্তে ঘুরে আপনাদেরকে পুরো মেলাটা দেখাচ্ছি। তো আমার সাথে আছে সমৃদ্ধ, তো আমি আর সমৃদ্ধ যাচ্ছি এখন মেলাটা আপাতত একটু ঘুরে দেখি কি আছে না আছে। তো সমৃদ্ধ, তোমার কেমন লাগলো এই মেলার এটা শুনতে, হিস্ট্রিটা শুনতে? জানতামই না, প্রথমবার আসলাম আর প্রথমবার এত সুন্দর জিনিস, মানে মনটা খুব ভালো হয়ে গেল। যাই হোক, মেলাটা দেখুন আপনারা, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এটা আর কি বেসিক্যালি মেলাটা এদিক থেকে শুরু হচ্ছে, মানে এদিকে যাচ্ছে, কিন্তু আমাদের বসে রান্না করে যাওয়ার জন্য এটা দিয়ে ঢুকতে হবে ভেতরে। আর মেন গেট এদিকটা, এটা হচ্ছে মেন গেট, আর মেলাটা এদিকে আছে। তো মন্দির ওই দেখতে পাচ্ছেন, ওই ডান দিকের কোনায় মন্দিরটা রয়েছে। আর সাউন্ডের একটু ইস্যু হতে পারে, সরি গাইস, কারণ মেলা এলাকা আর মাইক চলছে বেসিক্যালি, তো ওই কারণে একটু। তো চারিদিকে মেলা, জিলিপির দোকানই বেশ, আর জিলিপিগুলো মানে আলাদাই লাগে, ডেলিশিয়াস লাগছে, জিলিপির দোকানই বেশ। কিন্তু এখানে সবথেকে ভালো জিনিস যেটা, মানে সরি ভালো কেন, সবথেকে খারাপ জিনিস যেটা দেখলাম যে গাড়ি পার্কিং এর জায়গাটা খুবই খারাপ। হ্যাঁ, তো ওখানে কেউ গাড়ি নিয়ে আসলে একটু উনি বুঝে আসবেন, কারণ রাখার জায়গা খুবই খারাপ, মানে এত ন্যারো প্লেস যার জন্য গাড়ি রাখতে খুবই অসুবিধা হয়। তো এই হচ্ছে চাপাল গোপাল বলে যার আছে নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির, এটা তো এই এই হচ্ছে মন্দির। আর আমি ভেতরে ঢুকছি না, কারণ জুতো পরে আছি আর এই হিসাবে ঢোকাটা উচিত না। তো বাইরের দিকে যাই আস্তে আস্তে। গোপাল ভোগ দেওয়া হচ্ছে, অনেক গোপাল এসছে, গোপাল ভোগ দেওয়া হচ্ছে, সব রান্না করছে, এটা অন্য এক পার্টি। তো এই পাশে আর রাস্তার ওই পাশে পুরো তো ভিড়, চারিদিকে মেলায় মেলা।
সব খাওয়ার জন্য যাচ্ছে আর ওখানে গোপাল ঠাকুরকে ভোগ দিয়েছে, এটা খুব ভালো লাগছে দেখে। আমাদের এখানে ভোগ খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, সবাই বসে খাচ্ছে। তো বেসিক্যালি সবার সামনে গিয়ে তো আর দেখানোটা ঠিক হবে না, যাই হোক দূর থেকে দেখাচ্ছি। তো আছে হচ্ছে অনিক, তো না অনিক তো কোন ক্লাসে পড়িস তুই? আমাদের বসে দেরি আছে, কারণ যারা বৈষ্ণব সন্ন্যাসী তাদেরকে আগে খাওয়ানো হচ্ছে, তো ওদের খাওয়া হয়ে যাক তারপরে আমরা খাবো। তো দেখতে থাকুন আপনারা। তো আপাতত আলু মাখা দিয়েছে, আলু ভাতে মাখা, আর সর্ষে পাতা দিয়ে কিছু আছে, এটা নাই খেতে হয় এখানকার রিচুয়াল, সেটা সর্ষে পাতা। যাই হোক এখানে জায়গাটা এতটাই শর্ট যে বসতে অসুবিধা হচ্ছে। তো সব মিটার খাওয়া হয়ে গেছে দেখছে, সর্ষে পাতা দিয়েছে এত টেস্ট হয়েছে খেয়ে নিয়েছে, যে আমিও খেয়ে দিই কেমন লাগছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া তো দেখালাম যতটা কি হলো। তারপরে ছিল হচ্ছে লাবড়ার তরকারি ছিল আর ফুলকপির তরকারি ছিল, চাটনি মিষ্টি ছিল। তো খেয়ে দিয়ে এখন একটু ভ্রমণে বেরিয়েছি। তো দিদি আছে আমার, দিদি দিদি তোমার নাম কি? সুদেশনা। সুদেশনা, তো আমি রূপসা দিদি আর সমৃদ্ধ বেরিয়েছি, একটু ভ্রমণে বেরিয়েছি, চারিদিকটা দেখছি ঘুরে এখানে। তো রাস্তাটা পুরোস্তা, এখানে মোটামুটি বাইক নিয়ে আসলে ভালো ভালো স্পিড তোলা যাবে, সুন্দর রাস্তা। তো সামনে গিয়ে দেখি যদি কোনো সুন্দর জায়গা থাকে ঘোরার জায়গা, তো ঘুরে নেবো ওই জায়গাটা। এমনি একটু হাঁটতে হাঁটতে আছি, ঠান্ডা ঠান্ডাও লাগে একটু, যাই হোক। তো হ্যাঁ আমার ঠান্ডা লাগছে, এই গুল দিচ্ছি না, এই এই রে এই এক্সপোজ করে দিচ্ছে, এক্সপোজ এক্সপোজ, কাট 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 কাট। মেলায় ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে কী হয়েছে ব্যাপারটা, যে মনের কোনো কানের বা হাড় পছন্দ হয়েছে, যাই হোক। তো এখানে তো তো এ আছে, যাই হোক দেখছে। এ কোনটা পছন্দ হয়েছে তোর? আচ্ছা ওর একটা বাটারফ্লাই হাড় পছন্দ হয়েছে, এখানে অনেক কানে রয়েছে। মেলায় 10-15 মিনিট ঘুরলো, ঘুরে কিছুই পছন্দ হয় না, ঠিক আছে। এখনও খুঁজে যাচ্ছে যে কী কিনা যায়, কারণ মেলা এসছে, মেলা স্মৃতি হিসাবে কিছু কিনে নিয়ে যাবে। তো এখন এসে পুতুল দেখছে, যাই হোক কানের ঠানের দেখছিল পছন্দ হচ্ছিলো, তো এখন এসে পুতুল, আবার একটা চোখ বন্ধ, ঠিক আছে যাই হোক। তো আর কি ঘুম পেয়েছে তাই বন্ধ করে দিয়েছে, কিনবি কি তাহলে? কিছুই পছন্দ হচ্ছে না, তো মেলা কমপ্লিট, ঠিক আছে মেলা কমপ্লিট হয়ে গেছে। আমি আর বোন উঠে গেছি গাড়িতে, আবার এবার বাড়ি থেকে রওনা হবো টুয়ার্ড রাজারহাট, কল্যাণী টুয়ার্ড রাজারহাট। তো দেখতে থাকুন আপনারা, আমি রাস্তার কিছু শট আমি বলতে পারছি না নিতে পারবো কি না, কারণ হেলমেট মাউন্ট আনা হয়নি। তো সমৃদ্ধ চলে এসছে, সমৃদ্ধার দেখি, তো এখন দেখা হচ্ছে রাস্তায় যাই, ঠান্ডাও লাগবে রাস্তায়, তো দেখুন আপনারা। সো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, তো সমৃদ্ধ এসে শুয়ে পড়েছে, ফোনে ছিল না চার্জ, ফোন সুইচ অফ হয়ে গেছে, এখনও ফোনটা চার্জে বসানো আছে, চার্জে বসিয়ে আমি লাস্ট কনক্লুশনটা করছি বা এন্ড করব ভিডিওটা। তো আর রাস্তার যা অবস্থা ছিল, আমার রাস্তা শর্ট নেওয়ার একটু মন হয়নি, কারণ এত বাজে এত রাস্তা খারাপ ছিল, আর আস্তে আস্তে তার মধ্যে একটা দেখে নিলাম অ্যাক্সিডেন্ট, ঠিক আছে আস্তে আস্তে রাস্তার মধ্যেই হয়ে গেল অ্যাক্সিডেন্ট। তো বাইকে করে যাচ্ছিলো তিনজন ফ্যামিলি, তো যাই হোক চাকা স্কিড খেয়ে গেছে। আমি ভেবেছিলাম সেগুলো এ করো, বাট করাটা উচিত না, কারণ কেউ পড়ে গেছে সেই জায়গায় ভিডিও করাটা ঠিক হবে না। তো এরপরে তারপর চলে এসেছি, আর অনেকটাই লেট হয়ে গেছে, এখন বেশি লেট বলতে 8টা বাজে, সকালে বেরিয়েছিলাম তো এখন 8টা বাজে। তো এই বলে ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বেশি রাত করব না। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন। থ্যাংক ইউ, বাই।